হ্যালো দর্শকবৃন্দ, আপনাদের সকলকে স্যাপটেক ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একটি নতুন বিজ্ঞপ্তি জারি করেছে, যার নম্বর হচ্ছে LPR 148-2019, আর তারিখ হচ্ছে 31-10-2019। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ সরকার শিক্ষা দপ্তর নির্দেশ ক্রমে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে 2020 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পূর্বের ন্যায় যে পদ্ধতিতে চলে আসছে সেই পদ্ধতিতে গ্রহণ করা হবে। পার্ট এর পৃথক প্রশ্নপত্র এবং উত্তরপত্র থাকছে এবং পার্ট বি MCQ ও SAQ এর সম্মিলিত প্রশ্নপত্র তথা উত্তরপত্র যেরকম ছিল সেই পূর্বের ব্যবস্থায় বহাল থাকছে। ইতিমধ্যে ওয়েবসাইটে প্রকাশিত LPR 131A থেকে 131D 2019 পর্যন্ত নম্বরযুক্ত 25-9-2019 তারিখের বিজ্ঞপ্তিগুলি বাতিল করা হলো, অর্থাৎ আগের মতোই আবার উত্তরপত্র এবং প্রশ্নপত্র আলাদাভাবে দেওয়া হবে। এর আগের বিজ্ঞপ্তি অর্থাৎ LPR 13A 2019, LPR 131B 2019, LPR 131C 2019 এবং LPR 131D 2019, যেখানে বলা হয়েছিল QCAB অর্থাৎ কোশ্চেন কাম অ্যান্সার বুকলেটে প্রশ্নের উত্তর করা হবে এই শিক্ষাবর্ষ থেকে, অর্থাৎ 2020 সালের HS পরীক্ষা থেকে। কিন্তু এই বছর এই বিজ্ঞপ্তি মারফত এই সমস্ত নোটিফিকেশনগুলোকে বাতিল করা হলো। এর ফলে 2020 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তাই আগে যেমন পদ্ধতিতে অবলম্বন করে হতো সেই একইভাবে হবে, কোনো প্রকারের পরিবর্তন এবার আর হচ্ছে না। সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর কাছে এই বিজ্ঞপ্তি যাতে পৌঁছায় যে তাদের পরীক্ষা আবার পুরনো পদ্ধতিতে দেওয়া হবে, নতুন পদ্ধতি যেটি বলা হয়েছিল সেটি বাতিল হয়েছে, এই তথ্যটি যাতে সকল পরীক্ষার্থীর কাছে পৌঁছায়। আশা করি এই ভিডিও আপনাদের ভালো লাগবে। যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই এই ভিডিওকে লাইক করুন এবং এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।